পরিকল্পনা। প্রিয় দর্শক, আমরা আজকে বাংলা রুমি সৈয়দ আহমদুল হকের জীবন নিয়ে, তার জীবন দর্শন নিয়ে কথা বললাম। আসলে আমরা জাতি হিসেবে একটি সমৃদ্ধ জাতি, ইসলাম এসেছে হাজার বছর আগে, আর এদেশে ইসলাম নিয়ে যে রাজনীতি হয় তার বয়স কিন্তু 50-55 বছরের বেশি নয়। তো যে সময়ে ইসলাম নিয়ে এই প্রচলিত রাজনীতি ছিল না, মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে, ইসলামে অংশগ্রহণ করেছে, ইসলামকে ভালোবেসেছে, এবং এই উপমহাদেশ 1204 থেকে 1838 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমানদের হাতে ছিল, যেখানে পীর, আউলিয়া, দরবেশ এই ধরনের মহান সাধকদের বিচরণ ছিল, এবং অসাম্প্রদায়িক দর্শন নিয়ে ইসলামকে মানবতার জন্য পেশ করেছেন, মানুষ শান্তির ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমাদের উচিত সৈয়দ আহমদুল হকের মতো দার্শনিক ব্যক্তিদেরকে নিয়ে আরও বেশি বেশি আলোচনা করা। পৃথিবীর সমৃদ্ধ দেশগুলোতে আসলে এটি প্রচলন আছে, বছর ঘুরেই বড় বড় লোকদেরকে নিয়ে আলোচনা করা হয়, তাদের জীবন নিয়ে বিশ্লেষণ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের মিডিয়াসহ সর্বত্রই এর সংখ্যা অনেক কম। আমরা আশা করব এই ধরনের ব্যক্তিত্ব নিয়ে দেশের প্রিন্ট মিডিয়া, দেশের ইলেকট্রনিক মিডিয়া, লেখালেখি, সিম্পোজিয়াম, আমাদের পাঠ্যপুস্তকে অনেক বেশি আলোচনা হবে। আমাদের আগামী প্রজন্ম সুন্দরভাবে গড়ে উঠবে, একটি সুন্দর ভবিষ্যৎ দেখবে, একটি শান্তিময় সমাজের স্বপ্ন তারা লালন করবে। আমরা এই মুহূর্তে সৈয়দ আহমদুল হকের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আগামী 5 সেপ্টেম্বর তার প্রথম ওফাত বার্ষিকী পালিত হবে, সেই অনুষ্ঠানের সাফল্য কামনা করে আজকের এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।